এইসব হচ্ছে, এইসব করে পুরুলিয়ার লোককে আটকাতে পারবে না। এই জয়পুরেই আমাদের দুজন কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল 2018 সালে, আপনাদের মনে আছে। পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে নিরঞ্জন গোপ এবং দামোদর মণ্ডল সবাই মিলে বলুন, নিরঞ্জন গোপ অমর রহে, দামোদর মণ্ডল অমর রহে, নিরঞ্জন দামোদর তোমায় ভুলছি না ভুলব না, নিরঞ্জন দামোদরের রক্ত বিজেপির সরকার হবে। আপনারা শুধু দেখতে থাকুন, পুরুলিয়া তো আপনারা আগেই সরকার বানিয়ে দিয়েছেন, আমাদের রাজ্যের লোক পারেনি। পুরুলিয়ার দেখানো পথে পশ্চিমবঙ্গের সবাইকে হাঁটতে হবে আগামী দিনে। এখন আঙুল কামড়াচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া উত্তরবঙ্গ নন্দীগ্রাম যা পেরেছে, আমরা কলকাতার লোক সেটা পারিনি। তাই পশ্চিমবঙ্গের আজকে বাড়ির বোনকে মাথার কেস বিসর্জন দিতে হচ্ছে কলকাতাতে, এ লজ্জা রাখার জায়গা নাই। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করি, জেনারেটর তার কাটো আর খুঁটা উপড়াও, তোমাদের গেরু আমি উপড়াবো। আমার নাম সুরেন্দ্র, মান্যবর জেলা সভাপতি বিবেক রাঙ্গা, মান্যবর সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি, লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, বিভাগ কনভেনার যার নেতৃত্বে আমরা 2018, 2019 এমনকি 2021 নির্বাচনে ভালো ফল করেছি, বিদ্যাসাগর চক্রবর্তী, প্রাক্তন সাংসদ বর্তমান বিধায়ক, এলাকার বিধায়ক, বিশিষ্ট শিক্ষক নরহরি মাহাতো, আদিবাসী সমাজের নয়নের মণি, বর্ষিয়ান নেতা বিধায়ক কমলাকান্ত হাসদা, সংগ্রামী নেতা পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, বলরামপুরের লোকপ্রিয় নেতা এবং বিধায়ক মানেশ্বর মাহাতো, বাউরি সমাজের প্রাণপ্রিয় নেতা পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, আমাদের জিএস আদিবাসী আন্দোলনের নেত্রী বোন ময়না মুর্মু, আপনাকে আমি হুল জোহার জানাই, আমাদের সঞ্চালক এবং অ্যাক্টিভ জিএস জেলা কমিটির শঙ্কর মাহাতো, সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি, ভাইস প্রেসিডেন্ট প্রিয় গৌতম রায়, শ্রীপতি মাহাতো এবং রবীন সিং দেও সহ সম্মানিত মঞ্চ, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমাদের 1882টি বুথ রয়েছে এই সাংগঠনিক জেলায়। আমাদের সভা চলতে চলতে সুনীল রুদ্র মণ্ডল আমাদের বাঁকুড়ার সভাপতি, তিনিও এসেছেন, কারণ রঘুনাথপুর বিধানসভা বাঁকুড়া লোকসভার অন্তর্গত। আপনারা জানেন যে 1882 বুথের মধ্যে মিডিয়া থাকলেও বলতে আমার আপত্তি নেই যে প্রায় 1700 কাছাকাছি বুথে ভারতীয় জনতা পার্টি তার শক্তিশালী বুথ কমিটি তৈরি করতে পেরেছে, এবং আজকে বুথ সশক্তিকরণের পরে আপনাদের আজকে যে বর্ধিত কর্মী সভা, এটা কার্যত জনসভাতে পরিণত হয়েছে। এবং আপনারা এমন একটা সময়ে এখানে এসেছেন উজ্জীবিত হয়ে, যখন গোটা ভারতবর্ষে আমরা বলিনি, এই চোর মমতারা বলেছিল যে সেমিফাইনালের ভোট হচ্ছে 4টি রাজ্যের নির্বাচন, 4টি রাজ্য তেলেঙ্গানা, ছত্রিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের। আমরা জানি যে মোদিজি ছিলেন, আছে, থাকবেন, কোন ভারতবর্ষের লোক এত বুদ্ধ হয়ে যায়নি, তারা
টিভি দেখে, মোবাইল ফোনে ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, তারা খবর রাখে যে আফগানিস্তানে কি হলো, ইউক্রেনে কি চলছে, গাজা ভূখণ্ডে, ইসরায়েলে, প্যালেস্টাইনে, লেবাননে এখনো কি চলছে, সেই রক্তপাত আর ধ্বংসের ছবি মানুষ দেখছে। তাই সবাই চায় আমার দেশ সুরক্ষিত থাকুক, আর সুরক্ষিত রাখতে গেলে আমরা বিজেপি কর্মী বলে নয়, ভারতবর্ষের ভোটাররা জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 24 আবার মোদি সরকার, সবাই জানে যে একে না রাখলে কিছু হবে না। তাই গত নির্বাচনে তেলেঙ্গানাতে একের জায়গায় 8 আসনে জিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। আমরা ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যাই তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি তো অনেক আগে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই কয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণি প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্দি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্দি জোটের পিণ্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই, আঙুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খারগেজি 81 বয়সে, আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না, আমরা চাই মোদী গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400 বেশি আসন মোদীজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই। আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদীজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আরামবাগ, ঢাকাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4 সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4 সিট নরেন্দ্র মোদীজিকে দেব, এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আমি নিয়ে যেতে চাই আপনাদের কাছে যে মোদীজিকে পুনর্বার আনতে হবে, কেন আনতে হবে। মোদীজি শুধু জাতীয় সড়ক, রেল, বিমানবন্দর, এইমস, IIT বানিয়ে দিয়েছেন তা নয়। নরেন্দ্র মোদীজি আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের মসিয়া হিসেবে কাজ করেছেন, সমস্ত বর্গ, সমাজ, সম্প্রদায়ের কাজ করেছেন। পিছিয়ে পড়া SC সমাজ, পিছিয়ে থাকা OBC হিন্দু সমাজ, পিছিয়ে থাকা আমাদের ট্রাইবাল সমাজ, মাইনরিটি, সবার হিতের জন্য নরেন্দ্র মোদীজি কাজ করেছেন। আপনারা বলুন, প্রথমে এসে স্বচ্ছ ভারত অভিযানে নরেন্দ্র মোদী গোটা দেশে 14 কোটি শৌচালয় নির্মাণের ব্যবস্থা করেছেন, তার মধ্যে আমাদের রাজ্যে 72 লক্ষ দিয়ে দিয়েছেন। 72 লক্ষের আপনারা কেউ পাননি, আমি যদি হাত তুলতে বলি যে শৌচালয় স্বচ্ছ ভারতে কারা কারা পেয়েছেন, হাত উঠবে না কারো, কারণ তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে আমরা জানি। আবাস যোজনা আপনারা এই বড় চিৎকার করছে, আর গোটা কতক চটি চাটা কাগজ, মমতার লিফলেট তৈরি হয়েছে এরা। আপনাদের এলাকাতে বর্তমান কেউ পড়েন না তো, পড়বেন না তো মমতার লিফলেট, ওটা মমতার লিফলেট এরকম আরো কিছু আছে, আমি পরে পরে নাম বলবো,
এরা বিজ্ঞাপনের জন্য যা খুশি মিথ্যে কথা লিখে। আপনি বলুন তো, কালকে ড্রামাবাজি করতে গেছিলেন দিল্লিতে, বঞ্চিত অর্থনৈতিক বঞ্চনা এই বাংলাতে, খেলার মেলার সময় টাকার তো অভাব হয় না, পুজোর চাঁদা দেওয়ার সময়, ইমাম মুয়াজ্জেম ভাতা বাড়ানোর সময় আপনার টাকার অভাব হয় না? টাকার অভাব হয় স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের উন্নয়নের জন্য, বেকার যুবককে কর্মসংস্থান দেওয়ার জন্য, সরকারি কর্মচারী শিক্ষক রিটায়ার লোকদেরকে পেনশন দেওয়ার জন্য আপনার টাকার অভাব হয়। 12.5 বছর হল কেন বাঁকুড়া পুরুলিয়াতে এখনো পানীয় জল পৌঁছায়নি? প্রতি নির্বাচনে ধপের চপ, নদী থেকে জল তুলছি, দুর্গাপুর থেকে তাকে পিউরিফাইড করছি, নলবালিত জল আপনাদের বাড়িতে বাড়িতে আসবে। কি করেছে আমরা জানতে চাই। শৌচালয় নির্মাণ হয়েছে স্বচ্ছ ভারতে, আপনি লিখেছেন বাথরুমের দরজায় মিশন নির্মল বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী, আপনি লিখেছেন বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী, আপনি লিখেছেন বাংলা গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি নলবাহিত জল দিতে বলেছেন, মাথা পিছু পরিবার 70 লিটার জল, জল জীবন মিশন, আপনি নাম দিয়েছেন জল স্বপ্ন। সব জায়গায় নাম চুরি করা ছাড়া মাননীয় পিসি আপনি কি করেছেন? নরেন্দ্র মোদীজি 2021-এর মে মাস থেকে কোভিড পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় দেশের 82 কোটি লোককে চাল আর গম, গম বা আটা দিচ্ছে। সব রাজ্যে গম দেয়, এখানে আটার মালিকদের সঙ্গে চুক্তি করে পচা আটা খাওয়ায়। সব জায়গায় FCI-র ভালো মিলের চাল নেয়, সেই মিলের চাল বাকিবুর রহমানরা মার্কেটে বিক্রি করে পোকাযুক্ত খারাপ চাল এটা দেয়। 82 কোটি লোককে মোদীজি দিচ্ছেন, তার মধ্যে বাংলার কত লোক আছে? 6.5 কোটি লোক রয়েছে। আপনারা যারা একটু বড় ফ্যামিলি, বস্তাতে চাল বা গম পান, আটা পান, আপনারা কি লক্ষ্য করেছেন? গিয়ে রাত্রে বাড়িতে বস্তাটা দেখবেন সব ইংরেজিতে লেখা, যাতে লোক বুঝতে না পারে। প্রধানমন্ত্রী P+M এইসব লেখা আছে, একটা হাঁড়ি আছে তাতে, ওই হাঁড়িটা হচ্ছে পিসির ঢপের হাঁড়ি, তার নিচে লেখা আছে খাদ্য সাথী। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, তার নাম বদল করে হাঁড়ি চিহ্নে ভোট দিন। মমতা ব্যানার্জির হাঁড়ি চোর মমতার হাঁড়ি, এই ঢপবাজি করে গোটা ধ্বংস করছে। বলছে বুড়া ভাতা দিচ্ছে, বলছে SC ভাতা দিচ্ছে। আরে 1000 টাকার তো 800 টাকা কেন্দ্রের, শিডিউল ট্রাইবের 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, SC ভাতা 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিব্যাঙ্গর 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, বিধবা ভাতার 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, বয়স্ক ভাতার 1000 টাকার 800 টাকা কেন্দ্রের। এখন চল তোলামূলের নেতারা 2000 টাকা করে নিয়ে ফোন করাচ্ছে বয়স্ক লোকদের। কি ফোন? আগে যেটা দিদিকে বলছিল, তোমার বাড়ি কোথায়, বাপের নাম কি, মায়ের নাম কি, গোষ্ঠীর নাম কি, মৌজার নাম কি, বিধানসভার নাম কি, কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে, কত প্রশ্ন। পুরুলিয়ার একটা আপনাদের নিজস্ব কুরবালি বাসাতে একটা অডিও ভাইরাল হয়েছিল, আপনারা শুনেছেন, তা সেই দিদিকে বলার নাম্বার এখন মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। বোতলটা নতুন, মদটা পুরনো, এই নতুন মুখ্যমন্ত্রীকে বলতে নাম্বারে ফোন করলে বয়স্ক ভাতা পাওয়া যাবে। ঠপবাজিটা কি? ভ্যাকেন্সি খুঁজে বের করেছে বিডিওরা 2,20,000। জানুয়ারি মাসে একটা অনুষ্ঠান করবে, এপাং ও
চোপাং চোপাং আমরা সবাই দেন দেন এই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উনি মাইক নিয়ে বলবেন আমি 2,20,000 ভাতা দিলাম। এই 2,20,000 আগে দুয়ারে সরকারে আবেদন করেছে কত 12,65,000, সবাইকে দিতে পারবে না, তাই এই খেরাকলটা করেছে। আপনাদের এই ধাপ্পাবাজির বিরুদ্ধে লড়তে হবে। ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাবে কে? 6,00,000,000 টাকা ঋণের বোঝা কে বাঁচাবে? বাংলাকে 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, পড়াশোনা কেন করবেন আপনারা? এই 23 সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 4,00,000 ছাত্র ছাত্রী। 23 সালে উচ্চ মাধ্যমিকে ফর্ম ফিল আপের পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2,00,000 ছাত্র ছাত্রী। সব কলেজে যান, অনার্সের আসন ফাঁকা, স্নাতকের আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না, বাবা মারাও পড়াতে চাইছে না। কি হবে বাংলায়? চাকরি তো নেই, টাকা তো দিতে পারবো না। এখানকার সবগুলো চোর গুরুপদ থেকে সুশান্ত, একটাও বাকি নেই। আপনারা সবাই জিজ্ঞেস করছেন আমাকে এখানে ঢুকবে কবে বাবু? আমি বললাম সুজয় সুশান্ত আর শান্তিরাম যাবে বাবু, অপেক্ষা করতে থাকুন। ওই লালার ডায়েরিতে এই লোকগুলোর নাম সব লেখা আছে, বার পাঁচেক করে দিল্লিতে ডেকেছে, একবার করে গেছে, সারাদিন রোগড়েছে, ওখানে গেছে ইঁদুরের মতো, বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে পুরুলিয়ায় বলেছে আমার সব পরিষ্কার, আমার কিছু নেই, শুধু কয়লার ডায়েরিতে নামটা আছে, আর আমার কিছু নেই। এদের থেকেও বড় মাতব্বর ছিল কেষ্ট মন্ডলরা, ওই মাতব্বরই চলে গেছে। কি বলতো? হোটেলে উন্নয়ন দাঁড়িয়ে আছে, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, হোটেল দিন গুড় বাতাসা, এখন সকন্যা তিহারে গড়াগড়ি কেষ্ট মন্ডল। এদের প্রত্যেকের পরিণতি কি হবে? গোটা পুরুলিয়াতে চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই। পুরুলিয়া থেকে হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক নাম দিয়ে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা চলে যাচ্ছে। আপনি এমন কোন গ্রাম পঞ্চায়েত ব্লক পাবেন না পুরুলিয়াতে যেখানে হাজারে হাজারে যুবকরা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বয়স্ক বাবা মাকে ফেলে রেখে পেটের দায়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজকে যখন করোনা হয়েছিল বা পরবর্তীকালে আমরা দেখেছি পুরুলিয়াতে কত হাজার সংখ্যায় লক্ষাধিকের বেশি হবে তারা বাইরের রাজ্যে চলে গেছে, আমাদের রাজ্যে এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই 12.5 বছরে পিসি মনি তিনি পৌঁছে দিয়েছেন 50,00,000। আপনি বুকে হাত দিয়ে এদের সরাবেন না। আপনারা এমপি দিয়েছেন, এমএলএ দিয়েছেন, কিন্তু আমাদের এমপি এমএলএদের কি কাজ করার সুযোগ ওরা দিয়েছে? কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার গাই বাছুর সহ 10 জনকে নিয়ে প্রধানমন্ত্রীর পা ধরতে গেছিলেন। এর আগে কি বলিত সুজয় ব্যানার্জি? কি আগে বলতো বেলতরিয়া পিতা পুত্র? এর আগে কি বেলঘরিয়া পেতা পিতা পুত্র? কি বলিত যুবা তৃণমূলের লালচুল কানে দুল নেতা সুশান্ত মাহাতো, বড় নেতা শান্তিরাম মাহাতোরা? বলিত যে জন্মালেই শিশু সাথে, মরিয়া গেলেই সমব্যাথি। দিদি এত এত দিচ্ছে আর ভোট সব চলিয়া যাইতেছে বিজেপিতে, কেন এমন হইতেছে? বলতো না? আর এখন বলছে মোদি বাবা বাঁচাও, সব তো মোদি বাবার টাকা, দিল্লির টাকা। এখন বলছি 100 দিনের টাকা চাই, আবাসের টাকা চাই। দিদিমণি বলছে, পিসিমণি,
তাহলে এতদিন ডববাজি, এতদিন ফেরেবাজি আপনারা শুনে রাখুন, শিশু সাথীও বন্ধ হয়ে গেছে। আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে 2000 টাকা বন্ধ হয়েছে, হ্যাঁ কি না বলুন? হয়েছে না, হ্যাঁ কি না বলুন? সব জায়গায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এ যাওয়ার পথে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আপনারা আমাদের বোধ করবি, আপনারা লিখে নিতে পারেন, নইলে মনে রাখবেন, আমার বক্তব্য রেকর্ড করবেন। কংগ্রেসের ইউপিএ আমল 2004 থেকে 2014 100 দিনের কাজে টাকা দিয়েছে কংগ্রেসের দুটো সরকার 14,985 কোটি, আমাদের বিজেপির এনডিএ সরকার 9 বছর, এই 1 বছর বন্ধ রাখা হয়েছে, বন্ধ আমরা রাখিনি। আমরা বলেছি চোর ধরো জেল ভরো, অরিজিনাল জব কার্ড হোল্ডার কাজ কাগজ গুছিয়ে রাখবেন, টাকা আমরা দেব, টাকা আমরা দেব, শর্ত একটা, আগে চোরেরা জেলে যাবে, 1 কোটি ভুয়া জব কার্ড নিয়ে যারা চুরি করেছে তারা জেলে যাবে। মোদিজি দিয়েছে কত? 54,150 কোটি মানরেগাতে, কোথায় গেছে? গরিব আরো গরিব হয়েছে। আর এখানকার নেতারা 3-4 তলা পাকা বাড়ি, রিসর্ট হোটেল, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য রাঁচি পাঠাচ্ছে, দিল্লি পাঠাচ্ছে, বাঙ্গালোর পাঠাচ্ছে, হায়দ্রাবাদ পাঠাচ্ছে, আর আপনারা গরিব থেকে গরিব হচ্ছেন। এই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ, আপনারা দেখুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব জায়গায় রোলার স্টিকার লাগিয়ে দিয়েছে, 5,431 কোটি দিয়েছে কংগ্রেসের সরকার 10 বছরে, মোদিজি 9 বছরে দিয়েছে 11,051 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, তা এর আগে ছিল ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি, মনে আছে আপনাদের, 3টা করে সংসদে ভাগে পড়ত, একটা জিপিতে 50টা আসত। মোদিজি 1,25,000 টাকার বাড়ি করেছেন, 30,000 কোটি টাকা দিয়েছেন, আপনারা বাড়ি পাননি কেন, হ্যাঁ কি না বলুন? আমি একদম হুড়া থেকে পুরুলিয়ার শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে দেখে দেখে এসেছি, আমার মূলবাসী জনজাতি, আমার কুড়িমি সমাজ, আমার বাউরি সমাজ, স্বর্ণকার কুম্ভকার ওবিসি সমাজ, কারোর বাড়ি দেয়নি এরা, কোথাও বাড়ি পাননি। এই 30,000 কোটি টাকা কে খেলো, পিসি খেলো না ভাইপো খেলো, আমরা জানতে চাই। হিসাব দাও, টাকা নাও, হিসাব না দিলে টাকা হবে না। মারা গিয়ে বাড়িতে বুঝান, ছেলে মেয়ের চাকরি নেই, পড়াশোনা নেই, 500 টাকা। আমরা এলে আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এমপি এমএলএদের সাক্ষী রেখে, আমরা লাডলি বহিন যেমন চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, এ মাস থেকে 3,000 করে পাচ্ছে, আমরা প্রথমেই 3,000 দেব না, 2,000 টাকা দেব আমরা, বলুন সবাইকে। কিন্তু আপনারা আওয়াজ তুলুন, চাকরি দিতে হবে। 21,000 নতুন মদের দোকান 12.5 বছরে, মাকে দিচ্ছে 500 টাকা, ছেলে বেকার, মার কাছ থেকে কাড়াচ্ছে টাকা, 28 টাকা পাউচ, একটা কারখানা পাবেন না, পাড়ায় গঞ্জে মোড়ে মোড়ে মদের দোকান পাবেন, এটা করে দিয়ে গেছে চোর মমতা, 21,000 মদের দোকান 12.5 বছরে। এই চোর মমতার গুণের শেষ নাই, ডিয়ার লটারি, ডিয়ার লটারি সব সে এজেন্টদের কাছে যান, এদের কোনো দোষ নাই, গরিব লোক টুল টেবিল ছাতা নিয়ে বসে আছে, 20-30% কমিশন পায়, এরা মুখ খুলছে আমরা বলার পরে। কোন সোল টিকিটে বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না, কিসে লাগে জানেন? আনসোল টিকিটে, এরা যে ভাইপো লটারি, 300 টাকা রোজগার করলেন, 200 টাকার ডিয়ার লটারি কিনলেন, আর বাড়িতে খালি হাতে ফিরলেন, এই হয়েছে সাধারণ লোকের অবস্থা।
টোটো চালক, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, ডেলি রোজগার করা লোকের এই অবস্থা, সব ডিআর লটারিতে চলে যাচ্ছে। কেন এই ডিআর লটারি? ডিআর লটারি গত 22-23 অর্থবর্ষে তৃণমূলকে সরকারি ভাবে চাঁদা দিয়েছে 300 কোটি টাকা। এই রাজ্য সরকারকে জিএসটি দিয়েছে 4,800 কোটি টাকা, স্টেট জিএসটি দিয়েছে। আর এই 300-র বাইরে যে কত ব্ল্যাক আছে আমরা কেউ জানি না। কে কে পেয়েছে কোটি টাকা? কেষ্ট মন্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা মন্ডল পেয়েছে। নলাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা, টিএমসির তার বউ পেয়েছে। আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাবেন না। বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারি ছিল সব বন্ধ করেছে। এই পিসি ভাইপো খাই আর খাই, এর সব চাই শুধু চুরি। পার্থ এত টাকা করেছে, এত বান্ধবী, আমি তো জানতাম না। কেষ্টর 600 কোটি, তার সিকিউরিটি 200 কোটি, আমি তো জানতাম না। আচ্ছা বালু যে চাল ধান সব খেয়ে ফেললো, আচ্ছা আমি পরে জেনেছি, এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির ড্রামা নাটক। আসল চোরকে সরাতে হবে, রাজি তো আপনারা? হীরক রানী, হীরক রে ভাই ভাই, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, দড়ি ধরে মারো টান, হীরক রানী হবে খান খান। আমি করে দিয়েছি নন্দীগ্রামে, আমি আপনাদের গায়ের ছেলে বান্তামুড়ি খাওয়া লোক, আমি করেছি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে 1956। পুরুলিয়াও করে দিয়েছে, মানবাজার আর বান্দোয়ান আমার জনজাতি মূলবাসীদের ভুল বুঝিয়ে হড়কে দিয়েছে। জনজাতি মূলবাসী, আপনারা কেন প্রশ্ন করবেন না? এই জেলার সমস্ত ট্রাইবেল আমার সম্মানীয় সম্মানিয়া বন্ধুরা, নরেন্দ্র মোদীজি, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন 15ই নভেম্বর, জনজাতি গৌরব দিবস কে চালু করেছে? নরেন্দ্র মোদী চালু করেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার প্রান্তিক পরিবারের মহিলা, এত বড় জায়গায় 1 নম্বর জায়গায় পৌঁছে দিয়েছেন কে? নরেন্দ্র মোদীজি পৌঁছে দিয়েছেন। আমরা কখনো চাই না কমলাকান্ত হাঁসদা, রবীন সিংহ নিচে বসুক, আমরা চাই জনজাতিরা উপরে বসুক। আমি এদের সব সময় বলি, এরা মূলবাসী, এরা ছিল বলে আজকে আমাদের দেশ তৈরি হয়েছে, এদেরকে কোটি কোটি বন্দন। আপনি প্রশ্ন করবেন না যে নরেন্দ্র মোদীজি 75টা আমাদের মুন্ডা ওরাও যারা জনজাতিদের মানে সবচেয়ে পুরনো জাতি গোষ্ঠী, তাদের পরিবার গ্রামকে উন্নত করার জন্য 34,000 কোটি টাকা বরাদ্দ করেছে, কেন পশ্চিমবঙ্গে কাজ হয় না? অর্জুন মুন্ডা আপনাদের প্রতিবেশী, জিজ্ঞেস করুন তার বাড়িতে গিয়ে যে কেন এই কাজ হয় না। 740টা একলব্য স্কুল, নরেন্দ্র মোদীজি রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য চালু করেছেন। ইতিমধ্যে 38,000 সাঁওতালি ভাষায় টিচার নিয়োগ হয়েছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ জমি দেয়নি বলে একটাও আদিবাসী রেসিডেন্সিয়াল স্কুল এই রাজ্যে চালু হয়নি। চালু হয়নি কেন? এর উত্তর চাইবেন না আপনারা? আপনারা উত্তর চাইবেন না? আদিবাসী গ্রামগুলোর উন্নয়নের প্যাকেজ কেন পৌঁছাচ্ছে না? আপনারা কর্মী সমাজ, আপনাদের সঙ্গে আদিবাসীদের গোলমাল কে লাগালো? 2020 সাল কর্মী সমাজের পক্ষে লিখে দেওয়া হলো এসটি করতে হবে, আদিবাসী সমাজ বিরোধ করলো। ফেব্রুয়ারি 2021 মমতা ব্যানার্জি প্রত্যাহার করে নিলো।
তারপরে দুপক্ষকে কিছু দালাল পাঠিয়ে কলকাতা থেকে বলা হলো ভোটটা হতে দাও, তারপরে তোমাদের সমাধান করে দেব। এইটা সরকারের কাজ, আমরা আপনাদের সামাজিক আন্দোলন নিয়ে কোন মন্তব্য করব না, আমরা বাধা দেব না, দিও না। আমরা সম্মান করি যারা বিজেপি কার্যকর্তা সামাজিক আন্দোলনে যায়, আমরা তাদেরকে বাধা দিই না, কিন্তু আপনারা আপনাদের ভাবতে হবে এই সমস্যার সৃষ্টি কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি সরাতে হয় শান্তিপূর্ণ উপায়ে আলোচনার ভিত্তি থেকে সমস্ত সম্প্রদায়কে খুশি করে আপনার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় এ সমস্যার সমাধান বিজেপি ছাড়া অন্য কেউ পারবে না। তাই পঞ্চায়েতে নির্দল দাঁড় করালেন, ভোটগুলো কাটলেন, চোরামুলকে আবার পঞ্চায়েত গুলো পাইয়ে দিলেন। চোরামুল আবার 5 বছর লুট করবে, ডাকাতি করবে, ধান লুট, চাল লুট, গম লুট, 100 দিনের লুট, টাকা লুট, আর গরিব আরো গরিব হবে। আপনার অধিকার পাবেন না, আপনাদের ভাবতে হবে। মন্ডল কমিশনের পরে যারা ওবিসি হয়েছিলেন সেই ওবিসি সমাজ, যারা ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, কর্মী সমাজ, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, পশ্চিমবাংলায় ওবিসি হিন্দুদের অবস্থা এই জায়গায় নিয়ে গেছে কি? আপনাদের 50 জনের যদি ওবিসিতে চাকরি হয় কোন রাজ্যে নেই, ওবিসি এ আর বি দুভাগ করে দিয়ে মমতা ব্যানার্জি মন্ডল কমিশনের লড়াইয়ের পরে কর্মী সহ আমাদের গোয়াল সম্প্রদায় সহ কুম্ভকার স্বর্ণকার সহ যারা প্রকৃত ওবিসি তাদেরকে বঞ্চিত করেছেন, 100 জনের মধ্যে আমরা 2 চাকরি পাই, অন্যরা 98টা চাকরি নিয়ে চলে যায়, এই হিসাব লোকসভা ভোটে নিতে হবে, বিধানসভা ভোটে একে সমূলে উৎপাটিত করতে হবে। আমাদের এসসি সমাজ দলিতদের জন্য আমাদের লড়াই আছে। আপনারা দেখেছেন আমাদের সরকার বিশ্বকর্মা যোজনা এনেছে, এই বিশ্বকর্মা যোজনাতে 18টা গ্রুপ কারু শিল্পী তারা বিশ্বকর্মা যোজনাতে কাজ পাবেন। আপনারা প্রত্যেকটা গ্রামে যাতে বিশ্বকর্মা পোর্টালে নাম অন্তর্ভুক্ত হয়, আমাদের যারা ধোবি আছে, যারা নাই আছে, যারা কাঠের কাজ করেন, যারা কাঁসার কাজ করেন, যারা তাঁতের কাজ করেন, যারা আমাদের ঝুড়ি তৈরির কাজ করেন, নানা ধরনের হাতের কাজ করেন, বিশ্বকর্মা পোর্টালে নাম অন্তর্ভুক্ত করুন। আপনাদের কাছে আমি বলতে চাই, আওয়াজ তুলুন শুধু চুরি দুর্নীতির বিরুদ্ধে নয়, আওয়াজ তুলুন অধিকারের পক্ষে। কেন এখনো আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু হয়নি? স্বাস্থ্য সাথীর কার্ডে নিয়ে গেলে রাঁচিতে নেয় একই না বলুন না, চিকিৎসা করাতে তো 100 কিলোমিটার দূরে রাঁচি যেতে হয়, আপনি এখানে তো কেউ আসিবন নেয় না, বন্ধ হয়ে গেছে এখন। স্বাস্থ্য সাথীর কার্ডে হয় না, এই মুখ্যমন্ত্রী গায়ের জোরে আয়ুষ্মান ভারত দেয়নি, তাই পশ্চিমবঙ্গের জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারি পয়সায় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এত খরা বন্যা বৃষ্টি ঝড় ইত্যাদির পরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমার কৃষক সমাজ পাচ্ছে না, কৃষক সমাজ ফসলের ক্ষতিপূরণ পাচ্ছে না, আর সাথে সাথে বিশ্বকর্মা পোর্টাল নিয়ে উজ্জ্বলা গ্যাসে আবার নতুন কানেকশনে উজ্জ্বলা গ্যাস 600 টাকাতে পাওয়া যায়। প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন আরো মা দিদি বোনেরা তারা আরো গ্যাসের কানেকশন পাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা স্কিমকে বাধা দিচ্ছে। আপনাদের কাছে অনেক রক্ত ঝরেছে, শুধু 18 জয়পুরে নয়, বলরামপুরেও একের পর এক মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের একাধিক কর্মী সমর্থককে। ওই পুরুলিয়া জেলার প্রকৃতি মা যা দিয়ে গেছে, পাহাড় পর্যন্ত বিক্রি হচ্ছে, 2 পাহাড় বেচে দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলায় কয়লা এখনো চলছে, পুরুলিয়া জেলায় বালি লুক চলছে, জঙ্গল কেটে বলুন তো
লাখ নেই, জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। আজকে সেই কারণে ডিসেম্বরের শেষ হতে যায়, পুরুলিয়া এখনো সেভাবে শীত পড়েনি, গোটা প্রকৃতিটাকে লুটে খাচ্ছে। এই কাজটা করার জন্য একটা বড় অংশের পুলিশ এখানে পোস্টিং আছে। এরা ভেবেছে কি, ভেবেছে মূল দায়িত্ব থেকে ভোটের আগে সরিয়ে যাব। দশ বছর ধরে এই জেলাতে কিছু সাব ইন্সপেক্টরকে রাখা হয়েছে, টাকা তুলে ভাইপোর কাছে পাঠানো, আর পঞ্চায়েত থেকে শুরু করে সব ভোট ভোটে লুট করা, বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা, এদেরকে ভোট এলেই সরানো হয়। সুদর্শন দে, জয়ন্ত চক্রবর্তী, মনোজ রজক, শেখ বারজাহান, সুদর্শন হাজরা, সুদীপ তেওয়ারি, গগন বৈষ্ণব সহ আমরা তালিকা করেছি। এদেরকে নানাভাবে অন্য পোস্টিং এ ডিআইজি থেকে শুরু করে সরিয়ে রাখা হয়, যাতে এরা পিছন থেকে ভোট লুটটা পরিচালনা করে, আর ভোট শেষ হলেই এদেরকে সামনে আনা হয়। আপনি শুনে রাখুন, আমি বিরোধী দল নেতা বলছি, এদেরকে এবারে ভোটের সময় রাজ্যের বাইরে গ্যারেজ করব, রাজ্যের বাইরে গ্যারেজ করব। আপনারা সাহস নিয়ে লড়াই করুন। আমি কথা দিচ্ছি, প্রতি মাসে দুবার করে আসব। লোকসভা সিটটা চাই, নরেন্দ্র মোদীকে আমরা অনেক কিছু না পাওয়ার আপনাদের যন্ত্রণা আছে, আর রেল জাতীয় সড়ক কিছু পাওয়ার আপনাদের আনন্দ আছে। আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেওয়া হয় না। কালকে দিদিমণি গেছিলেন ড্রামা করতে দিল্লিতে, আর আমি নবান্নতে ঢুকেছিলাম, দেখেছেন আপনারা। আমি গিয়ে বলেছি বিজেপির এমএলএ, বিজেপির এমপি, বিজেপির পঞ্চায়েত, এদেরকে কেন প্রশাসন সরকারি ট্যাক্সের টাকায় যখন সরকারি প্রকল্প হয় এদের কেন গুরুত্ব দেওয়া হয় না? কোন রাজ্যে পাবেন না, ঝাড়খণ্ডে বিরোধী দলের সরকার আছে, সব এমএলএ মানে এমএলএ, ভোটের সময় পলিটিক্যাল, এমপি মানে এমপি, পঞ্চায়েত মানে পঞ্চায়েত। এই রাজ্যে ওরা আমরা নীতিকে বিরোধীদেরকে বিভক্ত করে রাখা হয়। একটা ওসি একটা ভিডিও এমএলএ এমপির ফোন ধরে না, এত বড় সভা একটা সিভিক ভলেন্টিয়ার্স পর্যন্ত দেয়নি, আমার লাগবেও না। আমাদের হাজার ভলেন্টিয়ার আছে, তরতাজা যুবক ভাইরা আছে, এরা এরা মোদীজির ভক্ত, এরা রাম সেনা, এদের দুটো দুচোখ জ্বলছে। এরা এই অত্যাচারী, চুরি, দুর্নীতি, পরিবারবাদী, ভ্রষ্টাচারী, দোষণের নায়িকা মমতা ব্যানার্জি আর তার চোর ভাইপোকে বিসর্জন দেওয়ার জন্য এরা সবাই প্রস্তুত আছে। এরাই আমাদের সম্পদ, তাই জেনারেটরের তার কাটিয়া কোন লাভ হইব না, কোন লাভ হইব না। আমি কালকে দেখিয়ে দিয়ে এসেছি ভবিষ্যত করব, আগামী 6 জানুয়ারি জাল্লার মাঠে দেখা হবে, জাল্লার মাঠে দেখা হবে। আর রাম মন্দির উদ্বোধন 22 তারিখে, 25শে জানুয়ারি পাড়া চলো, ঝালদা এবং পাড়া দুটোতেই পাবলিক মিটিং হবে। আজকে যা বলতে পারলাম না সব স্টক করা থাকলো, ওই দিন আসবো। আর তৃণমূলকে তার যে ভাষায় কথা বলিলে আপনারা সন্তুষ্ট হন সেই ভাষায় উত্তর দেব। আপনারা সবাই প্রস্তুত তো? ভোটগুলো মোদী মনে করবেন তো? কে কোথায় দাঁড়াবে দেখার দরকার নেই, পদ্মফুল নিচে আর উপরে নরেন্দ্র মোদী, মোদী হয় তো 24শে আবার, 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 মোদী,
হচ্ছে তো? আমি জানো 6 তারিখের পরে 6 তারিখেও দেখতে পাই আর 25 এলেও দেখতে পাই, সব জায়গায় ধ্বজ আর ধ্বজ, শুধু ধ্বজ। পুরুলিয়া একদম ধ্বজে ভরিয়ে দিতে হবে, গেরুয়া করে দিতে হবে রাজিত সবাই। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভগবান বিরসা মুন্ডা জিৎকার, ভগবান বিরসা মুন্ডা জিৎকার। সবাই ভালো থাকবেন, জোহার। ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা, জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। অভিজিৎ গাঙ্গুলী মহোদয় যেভাবে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এবং বেকার যুবক যুবতীদের সঙ্গে যে অন্যায় হয়েছে, যে চাকরির প্রতারণা হয়েছে, তার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছেন, আমি ওনাকে মনে করি, আমি অনেক জায়গায় বলেছি, তিনি পশ্চিমবাংলার নতুন সমাজ সংস্কারক ব্যক্তি হিসেবে উদিত হয়েছেন। আমরা দলমত নির্বিশেষে, বর্ণধর্ম নির্বিশেষে ওনাকে প্রণাম নিবেদন করি, যে তার এই লড়াই যেন সার্থক হয়। সিবিআই থানা হচ্ছে রাজ্যে, এবার এবার রাজ্যে সিবিআই থানা হবে। শোনা যাচ্ছে নিশ্চিত ভাবে আমরা বিয়ে হচ্ছে অধিকারের লড়াই, এই অধিকারের লড়াইতে তাদের পাশে আমরা আগেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতে। আপনি পুরুলিয়া জেলার ছেলে, আপনার এখানে পাহাড় গুলো বেঁচে দিচ্ছে, পুরুলিয়াকে ধ্বংস করে দিচ্ছে, প্রকৃতি যা দিয়েছিল সব লুট হচ্ছে প্রতিদিন, এবং যেভাবে গোমাতা গরুকে পার করানো হচ্ছে বাংলাদেশে, ঝাড়খন্ড থেকে হাতিয়াতে গরু আসছে, তাকে কন্টেনারের ভিতরে ঢুকিয়ে, এমনকি আমাদের এই দুধের যে গাড়ি তার ভিতরে ঢুকিয়ে, আপনার বাঁকুড়া দিয়ে আরামবাগের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে ফুলবেরিয়ার ঘাটে তোলা হচ্ছে, আর ডায়মন্ড হারবার মডেল দিয়ে আপনার ওখানে নৌকা পেরিয়ে বাংলাদেশে চালন করা হচ্ছে। হাজার হাজার গরু, লাখে লাখে গরু সারা রাত্রি ধরে গাড়িতে কোথাও কোথাও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, একে গোটা গোটা পাহাড় বেঁচে দিয়েছে পুরুলিয়াতে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, মমতা ব্যানার্জির আদরের বালু চুনাও আয়া থা উসকা পেহলে ইন্ডি জোট মে উনহোনে ইন্ডি জোট কো সামনে রাখতে হুয়ে চুনাও মে সেমিফাইনাল বোলা থা আর সেকেন্ড কাস্ট সেন্সাস কি নারা দিয়া থা। ये छत्तीसगढ़, मध्य प्रदेश और हमारी राजस्थान का जनता ने हिंदी जोट को खत्म कर दिया। ये हाफ हार्टेड जोट है जिसका कोई मिनिमम कॉमन प्रोग्राम भी नहीं है। हम लोग का पास नरेंद्र मोदी है, दो लोग प्राइम मिनिस्टर का रेस में था, मोहम्मद अली जिन्ना, जवाहरलाल नेहरू, देश को दो टुकड़ा हुआ। अभी 26 से 28 लोग प्रधानमंत्री का रेस में है,
हमारी भारत का संतान हम देश को 26 टुकड़ा करने के लिए तैयार नहीं है। देश एक ही रहेगा। अस्मि से देखा था ना अगले चुनाव में आज जो देखा अगले चुनाव में क्या हो सकता है। ये पूरा देश देख लिया ना, चार प्रदेश में मोदी जी का आंधी देख लिया, अगले लोकसभा चुनाव में मोदी जी का सुनामी देखेगा और मोदी जी का सुनामी में पुरुलिया भी रहेगा। ये इसका कोई जनाधार नहीं है, ये हम लोग का एमपी एमएलए का खिलाफ एक तो काम करने के लिए रुकावट डाला, छोटा छोटा ऑफिसर तक एमपी एमएलए बीजेपी का फोन नहीं पकड़ता, मुलाकात नहीं करता। ये डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट जो है दिशा का एक मीटिंग भी नहीं बुलाया, जहां प्रधानमंत्री ग्राम सड़क योजना से लेकर जहां सेंट्रल गवर्नमेंट का सब प्रोजेक्ट हर घर नल से जल से लेकर जहां मैंडेटरी है लोकल एमपी को बुला के इनोग्रेशन करना और फाउंडेशन स्टोन लेइंग करना, एक भी प्लेस पे हमारी कोई एमपी साहब को एमएलए लोग को नहीं बुलाया। इतना राजनीति पश्चिम बंगाल में हर क्षेत्र में हर समय ममता जी की सरकार और उनकी ब्यूरोक्रेसी कर रही है, इसलिए ये जनता जनार्दन भी देख रही है। हम लोग बीजेपी जब पावर में आएगा बंगाल में जरूर आएगा, कुछ दिन के अंदर ही आएगा, तब विकास का काम, बेरोजगारी खत्म करने का काम और कुर्मी समाज से लेकर बाहुरी समाज से लेकर हमारी जनजाति से लेकर सब लोग को भलाई करने का कोई करेगा तो बीजेपी करेगा। और हम लोग का काम के प्राथमिकता पुरुलिया बांकुड़ा को मिलेगा, इसलिए मिलेगा जो पिछले जनरल इलेक्शन हुआ 2021 में स्टेट में हम लोग को मेजोरिटी नहीं मिला, लेकिन पुरुलिया बांकुड़ा में हम लोग का मेजोरिटी ये लोग दिया। इसलिए यहाँ जो चुनाव होगा उसमें फिर एक बार भारी अंतर से कमल चुनाव जीतेगा और सब वोट नरेंद्र मोदी को प्रधानमंत्री करने के लिए, तीसरी बार के प्रधानमंत्री बनाने के लिए जनता ने वोट करेगा। जनता किसी भी हालत में यूक्रेन जैसा, इजराइल पैलेस्टाइन गाजा जैसा हालत बन जाए ये जनता के लिए शिकार नहीं है। इसलिए छोड़ दीजिए अगली बार 400 पार और वो 400 में पुरुलिया भी रहेगा। भारत माता।